আজকের ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম টুয়ের সাজেশন পার্টের উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের চ্যাপ্টার সমস্ত এমসি কিউ ও এসএ কিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে তো যা যাক প্রথম প্রশ্নে প্রথম প্রশ্নটি আছে বায়ুমণ্ডলের যে স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হল স্ট্যাটোসফিয়ার অথবা ওজন গ্যাসের প্রাধান্য স্ট্যাটোস্ফিয়ার উল্কাপিণ্ড পুড়ে ছায় হয় প্রদত্ত কোন স্তরে মেসোসফিয়ার স্তরে বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম আয়নোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বশেষ ঊর্ধ্বতম স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার অনুরূপ প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হল ম্যাগনেটোস্ফিয়ার শুদ্ধ বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্ফিয়ার মৌতিক বা শুক্তি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় তা হলো স্ট্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মাদার অফ পার্ল ক্লাউড দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে নৈশ দুটি মেঘ পরিলক্ষিত হয় মেসোস্ফিয়ারে অনুরূপ প্রশ্ন মেসোস্ফিয়ারে অতি হালকা মেঘ কী নামে পরিচিত নৈশ দুটি মেঘ নামে পরিচিত ওজন স্তর ধ্বংসকারী গ্যাস সিএফসি ক্ষুব ক্ষুব্ধমণ্ডল হল টপোস্পিয়ার বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত ট্রপোস্পিয়ার যে স্তরে অতিবেগণী রশ্মি শোষিত হয় তা হল স্ট্যাটোস্পিয়ার বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় যে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা অতি দ্রুত বৃদ্ধি পায় তা হল স্ট্যাটসফিয়ার হোমোস্ফিয়ার ও হেড্রোস্ফিয়ারের সীমা রাখা হল টার্বো টার্বোপ স্বাভাবিক উষ্ণতার হ্রাসের বিধি বা ল্যাপস রেট দেখা যায় ট্রপোস্ফিয়ারে উচ্চমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হল পারমাণবিক অক্সিজেন স্তর বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো ট্রপোস্পিয়ার বায়ুমণ্ডলের যে স্তরে মেরু প্রভা তৈরি হয় তা হল সুমেরু প্রভা ও কুমেরু প্রভা লক্ষ্য করা যায় আয়নোস্ফিয়ারে বিশ্বমণ্ডলের নিম্নতম স্তরটি হল আণবিক নাইট্রোজেন কোট স্তরে প্রোটন ও ইলেকট্রনের স্থায়ী চৌম্বক চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি হয়েছে ম্যাগনেটোস্ফিয়ারে পৃথিবীর চৌম্বক বর্ম বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার স্তরকে আন্টার্কটিকার ঊর্ধ্ব স্ট্যাটোস্ফিয়ার স্তরে মৌতিক মেঘ দেখা যায় শীতকালে শীতকালে আন্টার্কটিকার উর্ধারংশে জলীয় বাষ্পের প্রবেশ ঘটিয়ে বর্ণময় মেঘের সোচ্চার ঘটায় একে ড্যাশ বলে মৌতিক মেঘ বলে ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম মেরু অঞ্চলে আঠারোশো চল্লিশ সালে বায়ুমণ্ডলে ওজন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন জে এল সোরেট আয়োনোসফিয়ারে অ্যাপলটন স্তর নামে পরিচিত এপ স্তর ওজন গহর যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনের ঘনত্ব থাকে দুশো এর কম আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস হলো ষোলোই সেপ্টেম্বর বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে স্ট্যাটসফিয়ার বায়ুমণ্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট বিমানগুলি চলাচল করে তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার হেড্রসফিয়ারের সর্বোচ্চ স্তরটির নাম কী অথবা হেড্রোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর অথবা বিশ্বমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি হাইড্রোজেন স্তর ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজন গহর আবিষ্কৃত হয়েছে মেরু অঞ্চলের উপর ওজন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয় ডবসন ইউনিট এককে বায়ুমণ্ডলের ওজন স্তরটি কে কত সালে আবিষ্কার করেন চার্লস ফেব্রি ও হেনরি বুসন উনিশশো সালে নিরক্ষীয় অঞ্চলে স্টফোসপিয়ারের উচ্চতা কত ষোলো থেকে আঠারো কিমি অথবা টফোস্পিয়ারের বিস্তার ভূপৃষ্ঠ থেকে আঠেরো কিমি ওজন গহর মাপার যন্ত্রের নাম কি। ডবসন ফটোমিটার বায়ু দূষণকারী সমস্ত উপাদানের আধিক্য বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায় বায়ুমন্ডলে কোনো কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন নেপিয়ার্স শূন্যস্থান পূরণ করো প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে ওজন স্তরকে অনুর প্রশ্ন ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় শুদ্ধ সীতা নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয় সিএফসি ড্যাশতর্কে শান্তমণ্ডল বলে স্ট্যাটোসফিয়ার বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে বলে ড্যাশ ল্যাপস রেট সিএফসি এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন গ্যাস স্ট্যাটোসফিয়ার ও মেসোসফিয়ারে ড্যাশ নামে পরিচিত স্ট্যাটোস্প নামে পরিচিত শুদ্ধ অশুদ্ধ লেখক ট্রপোস্পিয়ারে প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায় শুদ্ধ অথবা প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস অনুরূপ প্রশ্ন ট্রপোস্পিয়ারের লেপস রেট কত প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস উষ্ণতার হ্রাসে স্বাভাবিক হার কত ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ভ্যান এলেন বিকিরণ বলয় দেখা যায় ম্যাগনেটোস্পিয়ারে শুদ্ধ আন্টার্কটিকা অঞ্চলে ওজন গহর দেখা যায় শুদ্ধ ওজন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে শুদ্ধ জেট বায়ুকে ট্রপোপয় স্তরের মধ্যে প্রবাহিত হতে দেখা যায় শুদ্ধ অথবা ট্রপোসফিয়ারের ঊর্ধ্বসীমায় ভূপৃষ্ঠ থেকে সাত দশমিক পাঁচ কিমি থেকে চোদ্দ কিমি উচ্চতায় দ্রুতগামী সংকীর্ণ আকাবাকা বলয়ের মতো প্রবাহিত বায়ু হল জেট বায়ু ট্রপোস্ফিয়ারে ওজন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায় অশুদ্ধ সঠিক উত্তর স্ট্যাটোসফিয়ার ট্রপোস্ফিয়ারে ধুলিকণায় উপস্থিত ধুলিকোনার উপস্থিত সর্বাধিক যুদ্ধিয়ারে ঊর্ধ্বতম স্তরটি হল মেসোস্ফিয়ার অশুদ্ধ থার্মোস্ফিয়ারের নিচের অংশ